Assalamualaikum, welcome to Halgun's Time. So preparation A to Z series er eta second video. Aar ami ekta jinish ullekh kore rakhte chai je amader othoba YouTube channel e ekta comment eshechilo je ami medical e koto peyechhilam Sulmela Medical College e chance paar jonno. Ami peyechhilam 73.25. Amader comment moderator hoyto ba bhul krome 82.5 bola hoyechilo jar karone comment ta delete kore dewa hoyeche porbotite. So ami medical e paichhilam 73.25 Sulmela Medical College e chance peyechhilam. এবং ডেন্টালে 76 পেয়েছিলাম এবং থার্ড হয়েছিলাম পুরা ডেন্টাল ভর্তি পরীক্ষায় এবং এএফএমসিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি আর্মি মেডিকেল কলেজে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে টিকেছিলাম সো মেডিকেল নিয়ে কথা বলার আমার অধিকার আছে যথেষ্ট ভালো মতো সো চলে আসি মেডিকেল প্রিপারেশন এ টু জেড নিয়ে প্রথম যেটা পয়েন্ট পয়েন্ট জিরো সেটা হলো যে বুক সিলেকশন মেডিকেলে চান্স পেতে গেলে বই খুব ভালো মতো সিলেক্ট করতে হবে আর একটা ভালো কথা গোটা ভিডিও দেখবো প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট বুক সিলেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যা লেখছি এর বাইরে কোনো বই পড়লে হবে না কোনো এক্সকিউজ গ্রহণযোগ্য না কেমিস্ট্রি হাজারি নাক স্যার ফিজিক্স ইসাক স্যার বায়োলজি সেকেন্ড পার্ট আজমল স্যার বায়োলজি ফার্স্ট পার্ট হাসান স্যার কেন পড়বো কীভাবে পড়বো কোনো উত্তর নাই লাস্ট 20 বছর ধরে মানুষজন পড়তেছে তোমাকেও পড়তে হবে শেষ দুই নম্বর কথা মুখস্থ না করলে হবে না এইটা একদম মানে কানে সুন্দর মতো গাঁথে রাখো যে তোমাকে মুখস্থ করতে হবে তোমার যদি মুখস্থ শক্তি ভালো না হয় তুমি চান্স পাবা না তুমি চান্স পাবা না বুঝে পড়া মেডিকেলের ক্ষেত্রে কাজে দিবে না বুঝে পড়া মেডিকেলের ক্ষেত্রে কাজে দিবে না তুমি আমাকে গালি দাও যা করো খুন করে ফেলো কোনো সমস্যা না আমি আমার স্টেটমেন্ট চেঞ্জ করবো না তোমাকে যত বেশি মুখস্থ করতে পারবা তত ইজিলি মেডিকেলে চান্স পাবা কমন সেন্সে চিন্তা করো তুমি হবা ডাক্তার তুমি গোটা মহাজগতে সবচেয়ে ক্রিটিক্যাল মেশিন অর্থাৎ মানব দেহ নিয়ে কাজ করবা একটা মানুষ তোমার ছুরি চাকুর নিচে বিশ্বাস করে শুয়ে পড়বে ডাক্তারের পরে সরি ঈশ্বরের পরে ডাক্তারকে মানুষজন বিশ্বাস করে তুমি কি এখন একজন রোগী সামনে আসার পরে গুগল করবা বই দেখবা বুঝে বুঝে বলবা যে হ্যাঁ এই ওষুধটা লাগতে পারে ইনস্ট্যান্ট ওষুধের নাম লিখতে হবে তাহলে কি ডাক্তারের কি বেশি থাকতে লাগে মুখস্থ শক্তি যা পড়বে মনে থাকবে এই ভেনে দিক দেখেছো ওই ভেনে দিক দেখেছো ডাক্তার হইতে গেলে যদি তুমি ডাক্তার হইতে চাও অরিজিনালি মুখস্থ শক্তি ইজ এ মাস্ট তোমাকে মুখস্থ করার মেন্টালিটি আনতে হবে হ্যাঁ বুঝবো না কেন আগে বুঝবো দেন মুখস্থ করবো গেল তারপরে কথা হলো গোছায় মুখস্থ তুমি যে পাগলের মতো মুখস্থ করলে তা কিন্তু হবে না কারণ তোমার মুখস্থ একটা এবিলিটি আছে সব মুখস্থ করলে করতে যদি তুমি চাও তা তুমি পারবা না তাহলে কী করতে হবে সিলেক্টিভ মুখস্থ করতে হবে যে যেসব টপিক থেকে বিগত বছরের কোশ্চেনগুলো বেশি আসে সেগুলো বেশি মুখস্থ করবা হ্যাঁ কীভাবে বুঝবো বিগত বছরের কোশ্চেন দেখো রয়্যাল গেট কিনো লাস্ট কয়েক বছর কোশ্চেন দেখো ওই চ্যাপ্টারের তুমি দেখবো ওখানে বুঝতে পারতেছো কোন কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে যেমন বৈশিষ্ট্য ছক পার্থক্য এগুলো থেকে বারবার কোশ্চেন আসে উদাহরণস্বরূপ বললাম সো এই জিনিসগুলো তুমি কমন মেন্টালিটিতে খুঁজে বের করবো এবং ওইসব জায়গা মুখস্থ করবো তারপর কথা হলো একত্রিত ইনফো একত্রিত ইনফো কী জিনিস যে সকল বৈশিষ্ট্য একসাথে পড়া সকল প্রকারভেদ একসাথে পড়া সকল সংখ্যাগত তথ্য একসাথে পড়া সকল নালীর নাম একসাথে পড়া সকল অপর নাম একসাথে পড়া সকল আবিষ্কারকের নাম একসাথে পড়া মেডিকেলের ক্ষেত্রে এরকম নিজেরা ছক বানা নোট বানাও কী হলে বায়োলজি এমসিকিউ সাজেশন ফলো করো যেখানে সবগুলো ইনফো একসাথে দেওয়া আছে সবগুলো আবরণের নাম একসাথে পড়ো ইনফো যখন আমাদের ব্রেন সবচেয়ে বেশি মনে রাখতে পারে একই টাইপের ইনফো একসাথে পড়লে সো তুমি যেটা করবা একই টাইপের ইনফো একসাথে পড়বা গেল তারপরে কথা হলো বেশি পড়া যাবে না সিলেক্টিভ জিনিসপাতি পড়তে হবে যেটা কথা হলো যে তুমি মুখস্থ যতই করতে চাও তোমার একটা পর্যায়ের পরে মুখস্থ হবে না তাই তোমাকে যে কাজটা করতে হবে যে যতটুকুই পড়বো ততটুকু যাতে মনে থাকে তোমার যদি মুখস্থ এবিলিটি খারাপ হয় তাহলে তোমাকে এটা আরও বেশি মনে রাখতে হবে যে সিলেক্টিভ জিনিসপাতি পড়তে হবে তাহলে কীভাবে সিলেক্টিভ জিনিসপাতি করবো যেই চ্যাপ্টারই পড়ো না কেন মেডিকেলের জন্য লাস্ট কয়েক বছরের কোশ্চেন ওই চ্যাপ্টার থেকে কী কী আসছে কোথা থেকে আসছে যেমন তুমি যদি বলো যে ভাইয়া অণুজীব থেকে কোথা থেকে কোশ্চেন আসে অণুজীবের ওই এক ছক ভাইরাসের ছক থেকে কয়েক বছর ধরে কোশ্চেন আসে বা ব্যাকটেরিয়ার উদাহরণ থেকে কয়েক বছর ধরে কোশ্চেন আসে তুমি যদি এইটা ভাবো যে টিটুফাজের লেজের মধ্যে কোন এনজাইম থাকে সেটা ইম্পর্টেন্ট নাকি টিটুফাজ দিয়ে কোন রোগ হয় এটা ইম্পর্টেন্ট তাহলে তোমাকে লাস্ট কয়েক বছর কোশ্চেন দেখতে হবে ওই কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার কোশ্চেন কোথা থেকে আসতেছে এবং তুমি কি মুখস্থ করবা সো লাস্ট কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করবো তত কনফিডেন্স বাড়বে যে না এই চ্যাপ্টার থেকে সব কিছু ইম্পর্টেন্ট না এইটুকু পড়লেই আমার হবে সো সিলেক্টিভ জিনিস মুখস্থ করো কারণ তুমি চাইলেও সব মুখস্থ করতে পারবা না তিন নম্বর পয়েন্ট বারবার পড়বা বারবার ভুলবা মেডিকেলের ক্ষেত্রে মুখস্থ যেহেতু ম্যান্ডেটরি তখন একটা জিনিস হবে যে আল্লাহ এটা তো কয়েকদিন আগে পড়লাম এখন কেন মনে নেই সবার এরকম হয় আমার হয়েছে মেডিকেল ফার্স্টের হয়েছে কিন্তু যে জিনিসটা মনে রাখতে হবে যে তুমি যখনই ভুলে যাবা আবার পড়তে হবে এই রিপিটেড সাইকেলটাই তোমাকে খুব কষ্ট দিবে বাট যদি তুমি একবার এটাতে অভ্যস্ত হয়ে যাও দেন ওকে বাকিটা ইজি
পড়বো ভুলে গেছি ওকে সাত দিন পর আবার পড়বো ওকে এটা সব একদিন পড়ছি ভুলে গেছি আবার পড়বো বারবার পড়বো বারবার বলবো বাট যাতে সব শেষ সময়ে মেডিকেল পরীক্ষা সাত দিন আগে সব মনে থাকে এই সাইকেলটাতে অভ্যস্ত হইতে হবে চার নম্বর পয়েন্ট কোচিং আচ্ছা প্রথম একটা পয়েন্ট এই কোচিং নিয়ে বহুত কথা আছে কোচিং আসে কে ক্লাস নেবে ডাক্তার ভাইয়া ক্লাস নেবে মেডিকেলের ভাইয়া বুয়েটের ভাইয়া ক্লাস নিল হায় আল্লাহ আমি একজনকে সিপিআর দিচ্ছিলাম আমি হলো এই ওয়ার্ডে কি বলে ডিউটি দিয়ে বেড়াচ্ছিলাম মরা কাটার বর্ণনা হার্ট সার্জারির বর্ণনা বহুত কিছু মানে তোমারে এমন একটা ফিল দেবে যে তুমি ডাক্তার হয়ে গেছো প্রথম কথা তুমি কি ডাক্তার না তুমি কি হইতে গেছো তুমি ডাক্তার হইতে গেছো তোমাকে কি পারতে হবে যে মানুষের কোন দিক দিয়ে কোন না লেগেছে কিভাবে পোস্টমর্টম করতে হয় ওই ওই ডাক্তার কিভাবে একটা রুগীকে মানুষ করছে এটা তোমার জানা প্রয়োজন নাকি তোমার কাছে জানা প্রয়োজন যে শৈবালে সঞ্চিত খাদ্য কি সো তুমি ওখানে কোনো ডাক্তারের ফিলিংস নিতে যাও না তুমি ডাক্তার না তুমি ডাক্তার হইতে গেছো তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনো প্রশ্ন করবে না যে ওই ডাক্তার ভাইয়া কামনে সিপিআর দিছে কেমনে অপারেশন করে কোন ওষুধ খাইতে হয় তোমাকে প্রশ্ন করবে শৈবালে সঞ্চিত খাদ্য কি মানুষের হৃৎপিণ্ডের অল ইন্ডিয়া সিস্টেম হইতে কতক্ষণ সময় লাগে এইগুলো জিনিস আসবে মুখস্থ আসবে সো ডাক্তার ফিলিংস তুমি নিজে ডাক্তার হইতে যাও নাই ডাক্তার ফিলিংস নিতে যায় আল্লাহ এই ভাইয়া খুব জোস ক্লাস নেয় কি সুন্দর ডাক্তারি বর্ণনা শোনাচ্ছে ভাইয়া উনি তোমার টাইম ওয়েস্ট করতেছে তিন ঘন্টা এই সেম টাইম তুমি মুখস্থ করতে পারতো বাসায় সো ডাক্তার ভাইয়া কি করতেছে এটা নিয়ে যাতে মাথা ব্যথা না হয় ভাইয়া কতটুকু ক্লাসে দরকারি ইনফো দিল কি কি বুঝাইলো কোন কোন জায়গাগুলো পড়তে হবে সেগুলো বললো কিনা এইটা ম্যাটার করে ডাক্তার ভাইয়া খুব ভালো ডাক্তারি করে এটাতে তোমার কোনো যায় আসে না কারণ তুমি ডাক্তার না তুমি ডাক্তার হইতে যাচ্ছ ডাক্তারিতে টিকতে হবে আগে তারপরে ফিল্ডগুলো দেবা আগে ডাক্তারিতে চান্স পাবো দেন দুনিয়া কাঁপাই বেড়ায় ডাক্তারি করে গেল এইবার কোচিংয়ে কী করতে হবে কোচিংয়ের শিট নিয়ে মাতামাতি করে না এই যে এখান থেকে টান দিয়ে লেগেছে কোচিংয়ের শিট নিয়ে না মাতামাতি করিও না কোচিংয়ের শিটগুলো দিতে হয় তারা দেয় কারণ তুমি কোচিংয়ে নিলে ভর্তি হইতে না তুমি কেন কোচিংয়ে ভর্তি হবা যদি আমি তোমাকে বলতাম যে শুনো তুমি তো বাসায় পড়েই মেডিকেলের চান্স পাইতে পারো যদি তুমি ভালো মতো মুখস্থ করো কারণ মেডিকেলের চান্স 70% বাসায় পড়ে পাওয়া যায় তাহলে তুমি কোচিংয়ের ব্যবসা তুমি আমার কোচিংয়ে কেন আসে ভর্তি হবা পড়তে হবা না তোমাকে প্রতিদিন কোচিংয়ে আনবো কীভাবে শিট দিবো প্রতিদিন এই জন্য শীত এই নে শীত ওই নে শীত বহুত শীত টিট দিয়ে ফাটাই দিচ্ছি বাট অ্যাকচুয়ালি শীত থেকে কোনো কাজের হয় না তুমি বই পড়লেই পারতা এই জন্য সো ওই শীত নিয়ে পাগল হয়ে যাবে না কোচিংয়ের শীত নিয়ে কোনো পাগলামি করা যাবে না কারণ শীত যদি তুমি জীবনও না খুলে দেখো তাও চান্স পাওয়া হ্যাঁ কে পড়তে পারে যে তোমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড সে হয়তো বা পড়তে পারে বাট তুমি যদি কোচিংয়ের শীত কোনোদিন নাও খুলে দেখো কোনো সমস্যা নেই সো কোচিংয়ের শীত নিয়ে মাতামাতি করা যাবে না কোচিংয়ের ভাইয়াকে নিয়ে মাতামাতি করা যাবে না ইনস্টেড যেটা করতে হবে যে তুমি ভাইয়ার ক্লাসে যাই একটা জিনিস এনশিওর করবা যে ভাইয়া ভালো পড়ায় কিনা এই যে তুমি পাঁচ টপিকস দেখছো না ভাইয়া ক্লাসে আসে যদি তোমাকে এইটা না বলে যে ভাইয়া এগুলা এগুলা জায়গা পড়ো এইসব জায়গা থেকে কোশ্চেন আসছে তাহলে ভাইয়া ভালো পড়ায় না ওই ভাইয়া যত ভালো ডাক্তারের অনুভূতি দেখ না কেন এবার চলে আসে পাঁচ নম্বর পয়েন্ট কিভাবে না কোনগুলো আমাদের মেডিকেল কোচিংয়ে যায় এইভাবে একটা হার্ট আট করে দেখাচ্ছে এই দিক দিয়ে রক্ত আসে ওই দিক দিয়ে রক্ত যায় উড়ি বাবা রে বাবা মানুষ কাটে দেখাচ্ছে হার্ট সার্জারি দেখাচ্ছে হাইড্রা প্রস্তুচ্ছেদ করে দেখাচ্ছে ছবিতে দেখাচ্ছে স্লাইডে দেখাচ্ছে আমরা উড়ি ভব আচ্ছা প্রথম কথা দেখ মেডিকেল কোচিং করতে আসছো মিয়া তিন মাস টাইম এই বছর তো আরও কম টাইম পাবা তিন মাস টাইমের মধ্যে তুমি আজকে এসে জানলা যে হার্টে কীভাবে রক্ত চলে মেডিকেলের কোন কোশ্চেনটাতে হার্টের রক্ত চলাচলের বর্ণনা তোমার কাছে যাবে যাবে না কি যাবে অল ইন্ডিয়া সিস্টেমের টাইম কতটুকু শৈবালের সঞ্চিত খাদ্য কতটুকু কোন বিজ্ঞানী এই সূত্রটা দিছে কুলম্বের সূত্র লেখো নিচের কোন সমীকরণটি সঠিক পার্বত্য শান্তি চুক্তি কত সাল হয়েছে এগুলোর জন্য কি বুঝতে লাগে না তুমি লাস্ট দুই বছর ধরে কি করলা যে তোমাকে মেডিকেল কোচিংয়ে আসে হার্টের রক্ত চলাচল বুঝতে হচ্ছে সো আমাদের হার্টের রক্ত চলাচল বুঝতে হবে না মেডিকেল কোচিংয়ে যাবো কোচিংয়ে যায় কী এনশিওর করবো যে আমার কতটুকু লাগে সেটা আমাকে মার্ক করে দেওয়া হচ্ছে কিনা আমি কোনটুকু মুখস্থ করবো সেটা আমাকে মার্ক করে দেওয়া হচ্ছে কিনা খুব বুঝতেছো খুব ভিজুয়াল হচ্ছে হ্যান ত্যান এটাতে তুমি কিছুই হবে না ওই দুই বছর ধরে যা পড়ছো সেটা আরেকবার পড়ছো লাভ কী হলো ভাই তা তুমি কোচিং কেন করতেছো কোচিংয়ে হবে কীভাবে না কোনগুলো করবো ভাইয়া কোনটা পড়বো কোনটা বাদ দিব এইটা হবে মেইন কোশ্চেন মেইনলি জানা উচিত কোনটা পড়বো কোনটা বাদ দিব কারণ ম্যাথ সরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাধারণ জ্ঞান ইংলিশের মুখস্থ করতে করতে জীবন ধ্বংস হয়ে যাবে তুমি যদি না জানো যে কোনটুকু পড়তে হবে তাহলে কিন্তু শেষ এত বুঝার মেন্টালিটিটা অ্যাটলিস্ট মেডিকেল কোচিংয়ে তিন মাসে আসে প্লিজ ফর গড সেক বাদ দাও ভাই ছয় নম্বর পয়েন্ট একটা রাইটার ইনাফ সব কোচিংয়ে সব ভাইয়ের কাছে যায় সাত আটটা রাইটার এই বায়োলজি নাসিমা বানু এই সেই হ্যান ত্যান ব্যান পুরো গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে বহুত কটা রাইটার আমিও বলছি এরকম বলতে লাগে বেস্ট হবে তো বই বাট মুদ্রা কথা হলো একটা রাইটার পড়লে ইনাফ
এই যে মেইন রাইটার ইনফো পড়লে মোর দেন ইনাফ সুবিধাটা বলি তুমি যদি একাধিক রাইটার পড়ো মুত্রনালীর দৈর্ঘ্য আজমল স্যারের বইতে ছিল এত আলিম স্যারের বইতে এত মেঘনাথ সাহাতে এত পরীক্ষার হলে কি পাগল হয়ে গেছি শেষ তোমার কনফিউশন সৃষ্টি হবে যত বেশি ইনফো পড়বা তত বেশি কনফিউশন সৃষ্টি হবে চুপচাপ একটা রাইটার ইনফো পড়বো বাকিটা ভুলে যাও যদি তোমার হ্যাঁ খুব যদি তোমার খুব বেশি কারেন্ট হয় তুমি আরেকটা রাইটার পড়তে পারো ম্যাক্সিমাম ওয়ান কখনো তিন চারটে রাইটার ইনফো দেখতেই যাবে না খুব উপকার হলো ভাইয়া বিভিন্ন মেডিকেলের ভিডিওতে দেখি এই রাইটার ওইটা বলছে ওই রাইটার এটা বলছে তো আমার কি ভাই মেডিকেলে একলা বই থেকে অপশন দিবে 99% টাইম যদি অপশন ওখানে না থাকে বাদ দেখাবো না এটা কারণ কি মেডিকেলে কি আছে ভাই মাইনাস মার্কিং আছে মাইনাস মার্কিং এক্সিস্ট ভালো ভালো ছেলে পেলে ফুল দাগায় টাকায় 10টা ভুল উত্তরের জন্য চান্স মিস সো মাইনাস মার্কিং যাতে না হয় এই জন্য একাধিক রাইটার পড়বো না একটা রাইটার মোর দেন ইনাফ যদি আরও চাও আর একটা রাইটার পড়ো দেন চলে আসি রয়্যাল গাইডের উপরে কিচ্ছু নাই মেডিকেলের বাইবেল কি ভাই রয়্যাল গাইড তোমার বাপ মা কি বলছে রয়্যাল গাইড তুমি কি পড়তেছো রয়্যাল গাইড তোমার ছেলে মেয়ে কি বলবে রয়্যাল গাইড কেন রয়্যাল গাইড এত ভালো কারণ রয়্যাল গাইড অরিজিনালি ভালো রয়্যাল গাইডের উপরে কোনো গাইড নাই কোনো গাইড নাই কোনো এক্সকিউশন নাই কোনো এক্সকিউজ নাই যে রয়্যাল গাইড কেন পড়বো না রয়্যাল গাইড ভালো রয়্যাল গাইড বেস্ট মেডিকেল প্রিপারেশনের জন্য যদি পারো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে রয়্যাল গাইড পড়ো রয়্যাল গাইড এ টু জেড যদি শেষ করে যাও তুমি দেখবে মেডিকেল কোশ্চেনে অ্যাটলিস্ট কমসে কম 10-12 কমন পাবা আমি আমার মেডিকেলের যদি বলি যে একটা অনেক বড় লস কি আমি কেমিস্ট্রির বেশ কয়েকটা কোশ্চেন ভুল করেছিলাম কারণ আমি মেডিকেলের রয়্যাল গাইড পড়ি নাই কেমিস্ট্রিটা বায়োলজিটা পড়ে গেছিলাম সো অবশ্যই অবশ্যই শুরু থেকে রয়্যাল গাইড পড়ো রয়্যাল গাইডের পরে কোনো কোচিংয়ের শিট কোনো কোচিংয়ের গাইড কোনো নোট কোনো কিছু এক্সট্রা কিচ্ছু দরকার নেই যা যা অন্যান্য রাইটার থেকে লাগে তাও ওখানে দিয়ে দিছে আমি রয়্যাল গাইডের কোনো স্পন্সর না কিচ্ছু আমি নিজে ইউজ করছি দ্যাটস ওয়াই আমি বলতেছি রয়্যাল গাইডের উপরে কোনো গাইড হয় না প্রশ্ন নাম্বার 8 বই দাগানো একটা অসুস্থতা আমরা নিজেরাও বই দাগানো দাগানো বই বিক্রি করব কিন্তু কথা হলো যে এই দাগানো বই কতজনের দরকার যে একেবারেই দাগাইতে পারে না সো আমি যেটা বলবো কোচিং এ যায় কি করি হ্যাঁ বই দাগাচ্ছে যায় আড়াই ঘন্টা ধরে ওইদিকে একজন দাগাচ্ছে এ দেখে দেখে এটা দাগাচ্ছে এই কি লাভ হলো এটাতে আমাকে এটা কেউ একটা ব্যাখ্যা করো যে তোমার সামনে একজন বই দাগাচ্ছে তুমি তার দেখে বই দাগালা লাভ কি হইলো লাভ কি কোনো লাভ আছে তা সে তোমাকে আগে দাগানো বই দিত তুমি কেন কোচিংয়ে যায় বই দাগাবো এটা কি দরকার সো তোমাকে যেটা করতে হবে দাগানো বই অন্য একজন দাগাই দিলে তোমার এটা ভালো লাগবে না তো তুমি নিজে ওই দাগানো জায়গাগুলো পড়বো না তুমি বা এখান থেকে কোশ্চেন আসবে যদি ওখান থেকে আসে ওটা একটু পড়ি এই মেন্টালিটিটা আসে কিনা যে হ্যাঁ এটা দাগাইলে হবে ওইটুকু পড়ি তা সে তোমাকে দাগাই দিলেও তুমি দাগানোর বাইরেও পড়তেছো তাহলে তোমার দাগানোর লাভ কি হলো সো কোচিংয়ে বই দাগানো করে দাগানো বইয়ের পিডিএফ এগুলো নিয়ে পাগল হবা না দরকার নাই তো নিজে দাগাও ভাই নিজে কীভাবে বই দাগাও পাস্ট ইয়ার মেথড হোয়াট ইজ পাস্ট ইয়ার মেথড তুমি একটা চ্যাপ্টার নিবা চ্যাপ্টার নিয়ে বই খুলবা বইটা তো চ্যাপ্টারটাকে রিডিং দিবা দিয়ে কোন চ্যাপ্টারের কোথায় কী আছে জানলা এবার মেডিকেলের কোশ্চেন বের করো রয়্যাল গেট খুলো লাস্ট 20 বছরের কোশ্চেন দাও এবার কোশ্চেনটা ধরো সালমোনেলা টাইফি এটা নিয়ে কোশ্চেন আসছে সালমোনেলা টাইফি বইয়ের কোন ছকে আছে ওখানে একটা সাল লেখো মেডিকেল 19-20 তারপর তুমি রক্তের মানুষের শরীরে কতটুকু রক্ত আছে এটা আসলো তুমি ওইটা বের করো বের করে রক্তের প্রথম যেই প্যারাটা আছে ওখানে সাল লেখো এভাবে তুমি দেখলে মজার একটা জিনিস পাবা যে পাস্ট ইয়ার কোশ্চেনগুলা বইয়ের কয়েকটা মাত্র অংশ থেকে একটা চ্যাপ্টারের হাতে গোনা 5-6 অংশতেই সবগুলা সাল সীমাবদ্ধ সবগুলা সাল একটা জায়গায় কনজেস্টেড তারপরে যখন এবার তুমি বইটা উল্টাবা তোমার আর কোনো ভাইয়া লাগবে না সুন্দর মতো তুমি বুঝতে পারছো কী জায়গা থেকে কোশ্চেন আসবে কী জায়গা থেকে কোশ্চেন আসবে না মেডিকেলে কোশ্চেন রিপিট হয় না বাট মেডিকেলে কোশ্চেনের স্থান রিপিট হয় যেই ছক থেকে আগের বার কোশ্চেন হয়েছে সেই ছক থেকে পরের বার কোশ্চেন হবে যেই ইনফোটাতে যদি ফেনল রেডের পিএইচ আসছে তাহলে মিথাল অরেঞ্জের পিএইচ আসার সম্ভাবনা 100-এর কাছাকাছি যদি একটা ছক থেকে একবার প্রশ্ন আসছে পরের বছর ওই ছক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সো এইসব জায়গা মার্ক করার জন্য বই দাগানো না তুমি নিজে দেখবা যে শালগুলা দেখবা শালগুলা লিখে নিজের বইটা নিজে রেডি করো দ্যাট উইড বি দ্য বেস্ট বুক ফর ইউ 9 নম্বর পয়েন্ট আগে বলে দিছি 10 নম্বর এইটা চলে আসি ভাই এক্সাম কখনো মিস দিবা না তুমি কোচিংয়ে কখনো মেডিকেলের জন্য ক্লাস যদি তুমি একদিনও না করো কোনো সমস্যা নেই বাট কোচিং তুমি কেন করবা কোচিং কেন লাগবে এক্সামের জন্য এক্সাম দিলে কী কী লাভ হবে এক্সাম দিলে তুমি বাকিদের চেয়ে নিজের অবস্থান বুঝতে পারবা বাই দ্য ওয়ে ইউ টেস্টে এক্সাম হবে কয়েকদিন পরে মার্কেটিং যাও কোচিংয়ে যত বেশি এক্সাম দিবা তত বেশি নিজের প্রিপারেশন বুঝতে পারবা বাকিদের চেয়ে নিজের অবস্থানটা বুঝতে পারবা বাট আমরা যাতে কখনো তোমার প্লেস নিয়ে বদার না করি প্লেস কিন্তু ম্যাটার করে না তুমি কোচিংয়ের এক্সামে ফার্স্ট হয়েছো রেটিনার এক্সামে যে ফার্স্ট হয়েছিল সে পড়তে ছিল সাতক্ষীরা মেডিকেলে আর যে ছেলের কোনো খোঁজই ছিল না ঢাকা মেডিকেলে পড়তেছে তাহলে কি রেটিনার এক্সাম ভুয়া না
এক্সাম কোচিং এর প্লেস নিয়ে যদি পাগল হয়ে যাওয়ার সমস্যা নেই, তোমার এটা তুমি প্লেস ভালো করতেই পারো, কিন্তু ওইটা নিয়ে পাগল হওয়া যাবে না। যেটা ম্যাটার করে সেটা হলো তুমি কতটুকু ভুল করতেছো, যত ভুল তত ভালো। এক্সাম দিয়ে আসে, এক্সামে মার্ক কত বেশি, আটাশ বেশি, শেষ। এইটা আমাদের মেন্টালিটি, এক্সামে কত বেশি দেখে আমি শেষ, এটা তো কাজ না। তোমাকে এক্সাম দিতে বলা হয়েছে কি জন্য, যাতে তুমি এক্সামে কত পাইছো সেটা না দেখে তুমি যেগুলো ভুল করছো সেগুলোর দিকে ফোকাস করো। যে আমার এটা ভুল হয়েছে, এটা কেন ভুল হয়েছে, এটা ভুল হবে না। যাতে তোমার একটা কোশ্চেন একবার ভুল হলে সেটা যাতে সেকেন্ড টাইম ভুল না হয়, কারণ আমাদের ব্রেন ভুলগুলো বেশি মনে রাখে। কোনো একটা এক্সাম দিয়ে আসে, আগে কোশ্চেন নিয়ে বসবে যে এগুলো এগুলো ভুল হয়েছে, এগুলো আমি যাতে পড়ে নিই, এই জায়গাগুলো যাতে সেকেন্ড টাইম আমি আগে মিস না করি। সো যত বেশি এক্সাম দেবা, এক্সাম এক্সাম এক্সাম, মেডিকেল কোশ্চেনের সবচেয়ে বেস্ট কোচিং কোনটা, যারা এক্সাম বেশি নেয়। সবচেয়ে বেস্ট ভাইয়া কোনটা, যারা এক্সাম বেশি নেয়। সবচেয়ে বেস্ট স্টুডেন্টকে সবচেয়ে বেস্ট প্রিপারেশন কার, যে এক্সাম বেশি দিচ্ছে। কোচিং তুমি একাধিক কোচিংয়ে যায় ক্লাস করবে না, একাধিক কোচিংয়ে যায় পারলে এক্সাম দাও, কারণ যত বেশি এক্সাম দেবে, যত বেশি ভুল হবে, তত বেশি প্রিপারেশন ভালো হবে। এখন প্রশ্ন এলো আরেকটা খুব ভালো পয়েন্ট আছে, এসএকিউ এক্সাম। হোয়াট ইজ এসএকিউ এক্সাম? মাঝে মধ্যে মেডিকেলে কনফিউজিং অপশন থাকে, খুব কাছাকাছি দুইটা অপশন থাকে একই প্রশ্নের মধ্যে। সো এই সকল কনফিউশন আছে, মনে হয় এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, কিন্তু কোনটা হবে আমি জানি না। এই কনফিউশনগুলো কেন হয়, কারণ আমরা অনেক ইনফেকশনে পড়ি। এই কনফিউশনটা কীভাবে দূর করা যায়, এসএকিউ এক্সাম। যেমন মানব দেহে কতটুকু রক্ত থাকে, 5 থেকে 6 লিটার, রক্তের পিএইচ কত, 4, রক্তের অ্যালকালোসিস কখন হয়, যখন পিএইচ 0.5 বৃদ্ধি পেয়ে যায়। এই টাইপের ইনফোগুলা তোমার এসএকিউ আগ্রহ থাকবে, অর্থাৎ এক কথায় উত্তর, একটা প্রশ্ন একটা উত্তর। পারলে ভাইয়া কোচিং বা অন্য কোনো জায়গায় এসএকিউ এক্সাম দাও, এক কথায় উত্তর, যাতে তোমার কাছে কোনো অপশন না থাকে। অপশন না থাকলে তোমার যে কনফিউশনটা সেটা আসবে না। সো এসএকিউ এক্সাম ইজ এ ভেরি গুড থিং ফর মেডিকেল এক্সাম। নিয়ে আরেকটা কথা, এই যে ছোটো করে একটা 21 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, ওখানে কী লেখা আছে, এক্সাম অ্যাংজাইটি, আর হলো কী লেখা আছে, টাইম মেনটেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি একটা মেডিকেলের সত্য কথা বলি, আমি মেডিকেলের পরীক্ষার দিন 30 মিনিট যাওয়ার পরে একটা সময় হঠাৎ করে আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 30 মিনিট চলে গেছে, আমি কোশ্চেনের মাত্র 2 নম্বর পেজে আছি, সামনে আরও আমার 4-5টা পেজ। ধূপ করে ঘামে গেলাম, বাপরে বাপ, ঘামে দিকে টপায় টপায় ঘাম পড়তেছে, ঠান্ডা হয়ে গেলাম পুরা, মানে এত টেনশনে পড়ে গেছি, জানলাম 30 মিনিট চলে গেছে, বাকি 30 মিনিট বাকি দেখালো। হ্যাঁ, তখন কি হেফাজত করে কী করে তাকালাম, আমার ঢাকা মেডিকেল মিস। এত পড়াশোনা করার পরেও কিন্তু আমি টাইম মেনটেনিংটা অত ভালো মতো শিখতে পারি না। মেডিকেল পরীক্ষা সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে, যে একটা সেন্টারের সামনে যায় দাঁড়াবা কয়েক লাখ পরীক্ষার্থী, বাপ মা তোমাকে সেন্টারে ডাক মানে গার্ড দিবে, ডাক্তাররা মানে জাস্ট ফিলটা যে এই এক্সাম অ্যাংজাইটিটাই মানুষজন নিতে পারে না, যে আমি একজন ডাক্তার হবো, এই একটা এক্সাম দিয়ে একটা সাদা এপ্রন পড়ার অধিকার পাবো, এই প্রেশারটা নেওয়া কতটা যে টাফ, এই এক্সাম অ্যাংজাইটিটা নেওয়া কতটা যে টাফ, এটা আল্লাহ জানে, আর যে মেডিকেল একবার এক্সাম দিয়েছে সে জানে। প্রেশারে মাথাটা বাস্ট হয়ে যেতে চাবে, বাট কার বাস্ট হবে না, যে আগে থেকে প্র্যাকটিস করবে, যে আগে থেকে টাইম মেনটেনিংটা এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে। যত বেশি এক্সাম দেবো টাইম মেনটেনিং ঠিক হয়ে আসবে, যত জায়গায় এক্সাম দেবো তত বেশি তোমার এক্সাম অ্যাংজাইটিটা কাটে যাবে। যে পরীক্ষার হলে যে প্যানিক, হ্যাঁ একটা আছে না, যে বুকটা জোরে জোরে ধকধক করে এক্সামের আগে আগে, ওইটা কাটে যাবে। যে এক্সাম হলে যত চিল তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। মনে রাখবো এক্সাম দিয়ে দিয়ে এক্সাম অ্যাংজাইটিটা কাটায় ফেলবা। এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করি, দেখো 5.1, প্ল্যান বি ভার্সিটি রাখো। এই যে এক্সাম অ্যাংজাইটি, ভয় লাগতেছে, একটা সবচেয়ে বেশি ভয় কখন লাগে জানো, যখন তোমার মেডিকেলি ইচ্ছা, মেডিকেলি একটা অপশন একটা নিয়ে প্রিপারেশন নিছো, কিন্তু যদি চান্স না হয়, সামনে মনে জানো যদি চান্স না হয় কী হবে, হ্যান ত্যান। সো এইটা কীভাবে দূর করা যায়, প্ল্যান বি হলো ভার্সিটি। মেডিকেল যারাই কোচিং করবো আমি অনুরোধ করবো যে তুমি প্ল্যান বি হিসাবে একটা ভার্সিটির প্রিপারেশন নাও, এবং মেডিকেলের আগে যে কয়টা ভার্সিটির এক্সাম হয় সবগুলোতে অংশগ্রহণ করো। অংশগ্রহণ করে যদি তোমার ঢাকা মেডিকেলে চান্স হয়ে যায়, ট্রাস্ট মি অন্তিস, তোমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা কয়েকশো গুণ বাড়ে গেছে। কেন? কারণ তোমার মাথায় তখন থাকবে যে না, আমার মাথার উপর একটা ছায়া আছে, যদি মেডিকেলে না হয় তখন ঢাকা ভার্সিটিতে পড়তে পারবো, ঠিক আছে। সো এরকম একটা ব্যাপার থাকে, যাতে আমরা মেডিকেল প্রিপারেশনের জন্য অলওয়েজ একটা প্ল্যান বি রেডি রাখি। এবং তোমার যখন একটা ভালো জায়গায় অলরেডি চান্স হয়ে যাবে, তোমার কনফিডেন্সটা কী লেভেলে বাড়া যাবে তুমি ভাবতেও পারবে না, তোমার কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট হয়ে যাবে। সো তুমি তখন দেখবা যে এক্সাম হলে যতই কঠিন এক্সাম হোক, যতই বাজে সিচুয়েশন হোক, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে আসতে হচ্ছে, এই এক্সাম অ্যাংজাইটিটা থাকতে পারতেছে না। সো আমরা সবাই যাতে প্ল্যান বি হিসেবে ভার্সিটিটা রাখেনি। এরপরে কথা হলো 11 নম্বর, একাধিক কোচিংয়ে তো এক্সাম দিব না, সরি একাধিক কোচিংয়ে ক্লাস করবো না, আমরা এক্সাম দিব। এবার চলে আসে 12 নম্বর, বাসায় ভাইয়া নেওয়া একটা অলওয়েজ
একটা গুড ডিসিশন। তুমি মেডিকেলের ক্ষেত্রে একজন ডাক্তার ভাইয়ার কাছে যদি বাসায় পড়ো, তুমি তার কাছ থেকে নিজের পার্সোনাল প্রবলেমগুলো, যে এই সাবজেক্টটা পড়তে পারছে না, এই ছকটা কীভাবে পড়বো, কী বাদ দিব, অনেক প্রকার প্রশ্ন তুমি করতে পারবা, আউটপুট নিতে পারবা, কিন্তু যেটা তুমি একটা কোচিংয়ের ক্ষেত্রে পারত না। সো বাসায় যদি মেডিকেলের ভাইয়া নাও, সেটা তোমার জন্য মেডিকেলের বেস্ট প্রিপারেশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাসায় ভাইয়া নিয়ে মানুষজন চান্স পাই গেছে, কোনো কোচিং লাগে না। সো ডিপেন্ডস, যদি তোমার আর্থিক সামর্থ্য থাকে অবশ্যই বাসায় ভাইয়া নিয়ে নাও, যদি ভাইয়া না থাকে তাহলে কোচিং প্লাস প্রাইভেট ব্যাচ অথবা কোনো একটা জায়গায় গ্রুপ করে পড়লাম। বাট প্রাইভেট ব্যাচ একটা ভালো অপশন, বাই দ্য ওয়ে হালকা স্ট্যান্ডার্ড প্রাইভেট ব্যাচ আছে। যাই হোক, সো বাসায় ভাইয়া নেওয়াটা খুব ভালো একটা অপশন। যদি বাসায় ভাইয়া নাও, তুমি অন্যান্য চেয়ে অনেক বেশি আগে থাকবে, এটা গ্যারান্টিড। এবার কোচিং প্লাস প্রাইভেট ব্যাচ প্লাস টিউটর গেল, এরপর তোমাকে যেটা নিয়ে সময় রাখতে হবে সেটা হলো কতক্ষণ সময় ধরে পড়বো। এভরি ডে মেডিকেল পরীক্ষার আগের দিন পর্যন্ত 7+ hours, মেডিকেলের এত বেশি মুখস্থ যে তুমি যদি কম পড়ো, কম পড়ে কেউ মেডিকেলে চান্স পায় না, এটা কোনো দিনই হয় না। যদি কেউ বলে কম পড়ে চান্স পেয়েছো, ওকে ধরে দুটা মাত দিবা, ও মিথ্যা কথা বলতেছে, কারণ ও নিজে বেশি পড়ছে, তোমার সামনে একটা ভুল উপস্থাপন করতেছে। মেডিকেলে যারাই চান্স পেয়েছে তারা প্রচুর পড়াশোনা করছে এবং তুমিও তার ব্যতিক্রম হবা না। সো এভরিডে ট্রাই করবা 7+ hour একটা পড়ার অভ্যাস করতে। দেন চলে আসি 15 নম্বর প্রশ্নে। একঘেয়েমি এটাই মেইন সমস্যা হবে, একই বই, একই পৃষ্ঠা, একই ছক, একই সঞ্চিত খাদ্য, একই হাড্ডির নাম, একই সংখ্যাগত তথ্য, আর কয়বার পড়বো, এই সমস্যাটা হবে, আর কয়বার ভাই। বাট এই সমস্যাটা তাদের হয় না যারা মেন্টালি ঠিক করে নিয়েছে যে এইটুকু জিনিস পড়েই যদি আমি ডাক্তার হইতে পারি, এইটুকু জিনিস পড়ে যদি আমি একটা সাদা অ্যাপ্রন গায়ে দিতে পারি, তাহলে কেন না সব স্যাক্রিফাইস করা যায় ওইটুকুর জন্যে। সো এই যে একই জিনিস বারবার কেন পড়তেছি, এই অভ্যাস, এই চিন্তাটা ধীরে ধীরে অভ্যাস করো যে না, একই জিনিসটা বারবার পড়াই যেতে পারে, আমার যাতে এই খারাপটা না লাগে। যখনই খারাপ লাগবে তখনই একটু ব্রেক নিবা, আবার ব্যাক আসবা। চলে আসি 16 নম্বরে, সাধারণ জ্ঞান আর ইংলিশ। মনে রাখবা, ছোটো বই পড়বা, বড় এত বড় আজকের বিশ্ব, নতুন বিশ্ব, এই সেই বিশ্ব, এত বড় বিশ্ব বই পড়ে লাভ হবে না। কারণ তোমার এই যে এই দুই এই ছয় ব্যক্তিকে পড়ার পরে তোমার মাথায় এমনি ব্ল্যাঙ্ক, রয়্যাল গেট পড়ার পরে আরও ভর্তি। সাধারণ জ্ঞানের জন্য অত টাইম নেই, তুমি যতই বলো তুমি সাধারণ জ্ঞান অত ভালো পারবা না সায়েন্স স্টুডেন্ট হয়ে। সে একমাত্র আমি বারবার অনুরোধ করবো যে ছোটো বই পড়বা, পারলে মেডি জ্ঞানকোষ পড়ো, জয়কুলি মেডি সাধারণ জ্ঞান হাইলাইটস পড়ো, যথেষ্ট ভালো বই, আমাদের কিউএনএ সাধারণ জ্ঞান পড়ো, যথেষ্ট ভালো বই। তোমার যাতে সাধারণ জ্ঞান ইংলিশের জন্য বড় বড় অ্যাপেক্স বা হ্যান ত্যান এত বই পড়ো না। আমি আগে বিলিভ করতাম যত বড় বই পড়তে হয়, বাট এখন আমার ফিলোসফি হলো যত কম পড়ো, কারণ আমি নিজেও সাধারণ জ্ঞান অল্প একটু বই পড়ি, কিন্তু হয়ে গেছে আমার। কারণ তুমি চাইলেও 10-10 পাবা না, যে মেডিকেলে ফার্স্ট হয়েছে সেও 7-8-9 পায়ে আসছে। সো তোমার যদি 4-5 রাইড করে আসো, মোর দেন ইনাফ। দেন একটা পয়েন্ট নিয়ে খুব ভালো মতো কথা বলি, পয়েন্ট কম থাকলে 1000 বার চিন্তা করো, সেকেন্ড টাইমার হলে 1000 বার চিন্তা করো। তোমার যদি পয়েন্ট কম থাকে, অর্থাৎ 4 সামথিং তোমার এসএসসিতে পয়েন্ট কম, তুমি একটু হিসাব করো যে তুমি কত মার্ক পিছিয়ে যাচ্ছ। যদি তুমি দেখো যে 10-15 মার্ক পিছিয়ে যাচ্ছ, যে কোনো একটা কোচিংয়ের ভাইয়াকে বলবা, ভাই আমি কি মেডিকেল কোচিং করবো, বলবে হ্যাঁ আমি তো সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেলে পাচ্ছি, ওই ছেলে 3 পয়েন্ট নিয়ে মেডিকেলে পাইছে। এখন কথা হলো, ভাই তুমি জীবনও করে দেখছো, জীবনও তোমার আশপাশের কাউরে দেখছো যে 4 সামথিং নিয়ে মেডিকেলে পড়ছে, হ্যাঁ আসে নাই বলে এরকম না, কিন্তু যারা চান্স পায় কম পয়েন্টে, খুব কম। এই কোচিংগুলো তোমাকে বারবার বলে কয়ে মেডিকেলে ভর্তি করাবে, কারণ মেডিকেলের ফি বেশি, তারা চাবে তুমি ভর্তি হও, তারা চাবে তুমি মেডিকেল কোচিং করো, তারা চাবে তুমি সেকেন্ড টাইম কোচিং করো, যাতে তোমাকে ভাঙ্গায় টাকা বের করতে পারে। কিন্তু তুমি একটু খোঁজ নিয়ে দেখো যে তোমার পয়েন্ট কম থাকলে কতজন চান্স পায়, সেকেন্ড টাইম দিলে কতজন চান্স পায়। যদি মনে হয় যে না আমি এত পরিমাণে পেন নিতে পারবো না, দরকার নাই, কি সুন্দর মতো ভার্সিটি আসছে অপশন, যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যায়, এই কোচিং করতে যায়, পয়েন্ট কমের কারণে মানুষজন এত বেশি ডিপ্রেশনে পড়ে যায় যে আল্লাহ এত কষ্ট করে পড়লাম কিন্তু চান্সটা হলো না, কিন্তু অত দোষ নেই, ও পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু ওর পয়েন্ট কম ছিল, সেকেন্ড টাইম কেউ অত দোষই নেই, ও তো আগেই 5 মার্ক কাটে দিছে। সো এই জায়গাটাতে যাতে আমরা ডিসিশন নেওয়ার আগে 1000 বার ভাবি, তারপরে ডিসিশন নিই যে আমি আদৌ পরীক্ষা দিব কি না, এটা হলো রিয়ালিটি, নট আমি কোনো কোচিং সেন্টার না। চলে আসে 18 নম্বর প্ল্যানে, রিভিশন প্ল্যান রেডি করো। লাস্ট 7 ডেজের মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা হবে যে আমি কী পড়বো, একটা পর্যায়ে এমন বেশি ভয় লাগা শুরু হবে যে আল্লাহ এটা পড়বো, এটা না পড়লে কী হবে, এটা না পড়লে কী হবে, এটা পড়বো, এটা পড়বো, এটা বাদ দেবে, এটা পড়বো, এটা, মানে এমন একটা সমস্যা হবে যে কী পড়বো কী বাদ দেবে এটা বুঝতেই টাইম চলে যাবে। এবং তুমি চাইলেও 7 দিনে এই 6টা বই, রয়্যাল গাইড, তারপর সাধারণ জ্ঞান, ডিভিশন দিতে পারবা না। সো যখনই তুমি প্রথম থেকে পড়তেছো, শুরু থেকে মার্ক করে রাখো যে এই এই ছকগুলো আমার মনে থাকতেছে না, এই ইনফোগুলো আমার মনে থাকতেছে না, এই ইনফোগুলো আমি পরীক্ষার হলে ভুল করতেছি। নিজেরা নোট বানাও, নিজেরা ছক বানাও, নিজের একটা জায়গা করো, নিজের একটা প্ল্যান বানাও যে আমি এক্সামের আগে 7 দিনে এই জিনিসগুলো ডিভিশন দিয়ে যাবো। তখন মনের মধ্যে একটা জিনিস মনে হবে যে না ঠিক আছে, যতটুক ছিল ততটুক পড়ে গেছি, যতটুক খারাপ পারতাম পড়ে গেছি, কোনো সমস্যা নেই, 7 দিনে
ইজিলি কভার হবে। বাট যদি তুমি হ্যাপাজার্টলি কোচিংয়ের শিট পড়ো, এই যে সব কোচিং বলবে নিজের শিট মান, কোচিংয়ের শিট পড়ো, লাস্ট কোশ্চেন রিভাইজ দাও, কোনো দরকার নেই এগুলা। এগুলা পড়লে তুমি দেখবে যে তুমি পরীক্ষা হলে যায় সুন্দর মতো ভুলে গেছো, কারণ কোচিংয়ের শিট কার জন্য লেখা, সবার জন্য লেখা, কিন্তু আমরা প্রত্যেকে আলাদা। আমি আমার সংখ্যাগত তথ্য মনে থাকতো ইজিলি, বাট আমার বৈশিষ্ট্য মনে থাকতো না। সো আমার আর তোমার রিভিশন প্ল্যান সেম হবে না, আমার সাধারণ জ্ঞানের সাল মনে থাকতো না, তোমার সাধারণ জ্ঞানের সাল মনে থাকে, তোমার আর আমার রিভিশন প্ল্যান সেম হবে না, কখনোই সেম হবে না। আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করে মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, আমার ফিজিক্স পড়তে লাগে নাই, বাট তোমারও কি ফিজিক্স পড়তে লাগবে না? ডিপেন্ড করবে। সো সবসময় যাতে রিভিশন প্ল্যানটা রেডি করো, যাতে লাস্ট সাত দিনে যায় তুমি ডিপ্রেশনে না ভুগো। ১৯ নম্বর পয়েন্ট, একাধিক উত্তর বা উত্তর নেয় এগুলো নিয়ে মাথা ঘামানা। লাস্ট কয়েক বছর ধরে হয়তো বা কয়েকটা কোশ্চেনে দুইটা উত্তর, ১০০টা, আমি একটা কমন পরিসংখ্যান বলি, ১০০টা কোশ্চেনের মধ্যে মাত্র দুইটা কোশ্চেন এমন থাকবে যেটা দুই তিনটা উত্তর হতে পারে, ১০০টা কোশ্চেনের মধ্যে মাত্র দুইটা কোশ্চেন এমন হতে পারে যেটার উত্তর নাই। সো এই দুই মার্ক, এই দুই মার্ক মিস করার জন্য কোনোদিন তোমার চান্স মিস হবে না। বাট এই দুইটা মার্কের জন্য তুমি যদি সর্বদা কনস্ট্যান্ট একটা ফিয়ারে থাকো, আল্লাহ এটা উত্তর হবে না এটা উত্তর হবে, দুইটা উত্তর মানে হতে পারে। মেডিকেলে দুই থেকে সর্বোচ্চ পাঁচ মার্ক, সর্বোচ্চ পাঁচের বেশি কখনোই ডবল উত্তর উত্তর নেয় এরকম জিনিস আসবে না। সো তুমি যাতে সবসময় এই জিনিসটা মাথায় রাখো যে এইটা নিয়ে টেনশন করা যাবে না যে একাধিক উত্তর উত্তর নেয়, এগুলো না। তুমি সবসময় মনে রাখবে একটাই উত্তর হবে, একটাই দেখাবো, তাইলে দেখবো তোমার এক্সামটা অনেক সোজা মনে হচ্ছে, তাহলে সর্বক্ষণ ভিজুয়াল কনফিউশন, এরকম 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 যাতে না হয়। লাস্ট বাট নট লিস্ট, বি মোটিভেটেড। একজন ডাক্তার তুমি হচ্ছ, তুমি কে? একজন ডাক্তার। তুমি কা, তোমার অবস্থান কোথায়? সৃষ্টিকর্তার পরে তোমাকে মানুষজন বিশ্বাস করে তোমার সামনে শুয়ে পড়ে, তুমি ছুরি চাকুর নিচে শুয়ে পড়ে। একজন ডাক্তার যদি তোমাকে চায় যে কোনো ওষুধ দিয়ে মারে ফেলতে পারে, কারণ তুমি তাকে ইচ্ছা মতো বিশ্বাস করো। তুমি সৃষ্টির সবচেয়ে সেরা জীবকে নিয়ে কাজ করবা, তোমার একজন মানুষ অর্থাৎ সবচেয়ে জটিল যন্ত্রাংশ তুমি ঠিক করবা। সো তুমি যদি একজন ডাক্তার হও, তোমাকে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হলো মোটিভেশন। এই যে এত কিছু না, উইদাউট মোটিভেশন কিচ্ছু না, কিচ্ছু পারবে না, একটা পর্যায়ে ডিমোটিভেট খেয়ে ছাড়ে দিবা হাল যে হ্যাঁ এত পরে কী হবে। বাট ডাক্তার হয় কতজন, মেডিকেলের চান্স পায় কতজন, মেডিকেলের সাথে কত বেশি ইমোশন জড়িত সেটা তুমি জানো না। যেদিন মেডিকেলের চান্স পাবা, নিজের বাপ মার দিকে তাকাবা যে আমি চান্স পাইছি, আমি এখন একজন ডাক্তার, সেই ফিলিংসটার জন্য না পুরা লাইফ ওই একটা ঘন্টা এনজয় করতে পারবা। বেস্ট অফ লাক।